Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. How are everybody? I hope all of you are very fine and you are studying very seriously and you are always busy with your study. Today, I have been in front of you to help you, to assist you by an exceptional lecture and video lecture, and that is about pronoun reference. And in my two previous lectures, I discussed the rules and uses and examples of pronoun reference. Today I will show you how to solve the board question and how to apply those rules in your examination hall and in your answer script. So this is Dinajpur board 2016. Dinajpur board 2016. This question came in this board and I have selected this board to solve the pronoun reference. At first you will have to go through the passage given in the question paper. Traveling is a part of education. Traveling is a part of education. This means going from one place to another. One can enhance knowledge by going from place to place, thus gives one the opportunity to see the unseen and know the unknown. Some people are averse to traveling. This limits his vision. However, by traveling different parts of the world, my knowledge may be enriched. So to solve this board question, at first you must go through the passage, then you will have to identify the wrong uses of pronouns, and there are some places where pronoun is unclear and pronoun is wrong. So before going to give the treatment, a doctor at first identifies the where is the disease of the patient. So before going to answer the question, you will have to identify where the wrongs are. So traveling is a part of education. Bhraman hocche shikhar ekti ongsho. This means এগুলো বলতে বোঝায়, আমি এর আগে আমার যে লেকচার সেখানে বলেছিলাম যে দিস, দ্যাট, তারপর দেস, দোজ, এগুলো হচ্ছে যে প্রোনাউন। এই প্রোনাউনগুলো দিয়ে কি বোঝায়, দূরের এবং কাছের এবং সিঙ্গুলার প্লুরাল বোঝায়। তো এই দেস দিয়ে হলো বোঝানো হয় কাছের কোনো প্লুরাল নাউনকে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে যে নাউনের কথা উল্লেখ করা রয়েছে সেখানে রয়েছে ট্রাভেলিং আর হচ্ছে এডুকেশন, দুটোই সিঙ্গুলার। সো এখানে এই যে দেজ রয়েছে এটি হচ্ছে ভুল। তাহলে আমরা প্রথমে ভুলগুলো চিহ্নিত করবো। প্রথমেই তোমাদের কাজ হলো কোনগুলো আনক্লিয়ার, কোনগুলো ভুল সেগুলো চিহ্নিত করা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটি ভুল। তারপরে আমরা আরও সামনে আগাই, এরপরে সলিউশনে যাব। মিন্স গোয়িং ফ্রম অন প্লেস টু অ্যানাদার, ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম অন প্লেস টু অ্যানাদার। এখানে একজন পারে তো এটা ঠিক আছে যে কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণে যায় সে তার জ্ঞান বৃদ্ধি করতে পারে, এনহ্যান্স বৃদ্ধি করা। দাস গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন, এভাবে দেখার সুযোগ করে দেয় অদেখাকে এবং জানার সুযোগ করে দেয় অজানাকে। অজানাকে জানার সুযোগ করে দেয়, যেটা অদেখা রয়েছে সেটাকে দেখার সুযোগ করে দেয়। এখন কে দেখার সুযোগ করে দেয়, দাস অর্থ হলো এভাবে। তো এই দাজ হলো এখানে কোনো প্রোনাউন নয়। আমাদের এখানে যেহেতু ভার্ব, ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট হবে আর সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে, কিন্তু এখানে যে শব্দটি দেওয়া রয়েছে দাজ সেটি হচ্ছে একটি কানেক্টরস, কিন্তু এখানে সেই কানেক্টরস তো ইউজ হবে না, তাহলে এখানে একটি ভুল রয়েছে। দেন সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, অনেক মানুষ ভ্রমণে অনিচ্ছুক, অ্যাভার্স মানে অনিচ্ছুক, অনীহা। দিস লিমিটস হিজ ভিশন, এটা তার যে দৃষ্টি রয়েছে বা তার আশা আকাঙ্ক্ষা এটাকে লিমিটস করে দেয়, সীমাবদ্ধ করে দেয়, সীমিত করে দেয়। এখন এই যে দিস রয়েছে, এখানে দিস বলতে
কে সীমাবদ্ধ করে দেয় এই ভ্রমণ, না তার এই অনীহা, না পিপল, কে করে দেয়, এটা এখানে স্পষ্ট নয়। সো এখানে এটি ভুল, এটাকে এখানে তোমার স্পষ্ট করতে হবে, যেহেতু এই দিস দিয়ে এখানে একটা কনফিউশন রয়ে গেছে যে ভ্রমণ তাকে তার দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দেয়, না তার যে অনীহা সেটা তাকে তার এই দৃষ্টিভঙ্গিকে বা তার ভীষণ উচ্চ আকাঙ্ক্ষাটাকে সীমাবদ্ধ করে দেয়। তো ভ্রমণ তো করে না, যেহেতু ভ্রমণের কথা ভালোই বলা রয়েছে, সো এখানে ভ্রমণটাকে এখানে অবশ্যই মিন করবে না, এটা তোমাকে বুঝতে হবে। এখানে তার যে অনীহা সেটা হলো তার দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দেয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জায়গা, যেমন এখানে প্রোনাউন রয়েছে আরেক জায়গায়, সেটা হচ্ছে হিজ। তো এখানে এই যে হিজ রয়েছে তার, এখন এই হিজ আমরা জানি কোনো সিঙ্গুলার পুরুষবাচক নামের প্রোনাউন হচ্ছে হিজ, পজিটিভ ভার্ব। এখন এখানে যে নাম উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে ট্রাভেলিং এবং রয়েছে পিপল। তো এখন এই মানুষ যদি হয় সে হলো প্লুরাল, তার প্লুরালের প্রোনাউন ফর্ম হচ্ছে দেয়ার। আমি এর আগের লেকচারে বলেছিলাম যে প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দেয়ার, পজিটিভ ভার্ব, আর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, আর অবজেক্টিভ হচ্ছে দেম। তো এখানে এই হিজ যে রয়েছে, এছাড়া যে নাম রয়েছে ট্রাভেলিং, তো ট্রাভেলিং এর পরিবর্তে অপ্রাণীবাচক বা অব্যক্তিবাচক যদি হয় সেক্ষেত্রে ইট বসে, কিন্তু এখানে রয়েছে হিজ, তো এখানে হিজ হবে না, ওটার পরিবর্তে যদি হতো তাহলে ইটস হতো, সেটা তো এখানে হবে না। দ্যাটস ওয়াই এখানে একটা ভুল রয়েছে, দৃষ্টিভঙ্গি তো ভ্রমণকারী ভ্রমণের নয়, মানুষের। সো এখানে পিপলটাকে এখানে মিন করবে, তো পিপলকে মিন করলে এখানে অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করা যাবে না। যাই হোক, তাহলে এখানে একটি ভুল রয়েছে। এরপরে যাচ্ছি, হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ, আমার যে জ্ঞান এটা বৃদ্ধি পেতে পারে, তাহলে আমার জ্ঞান বৃদ্ধি পাবে। এর আগে কোথাও বলা হয়নি যে আই ভ্রমণ করবে, সব জায়গাতেই মানুষের কথা বলা রয়েছে, তারপর ইনডেফিনিট প্রোনাউন বলা রয়েছে। সো মাই সেখানেই ইউজ করা যাবে যদি তার পূর্বে কোথাও আই উল্লেখ করা থাকে, মানে আমাকে যদি মিন করা হয়। এখানে কোথাও আমাকে মিন করা হয়নি, সো এই মাইটাও এখানে ভুল। যদি ভুল হয় তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কয় জায়গাতে ভুল রয়েছে, 1, 2, 3, 4, 5, তো এইগুলো আমাদের এখন সংশোধন করতে হবে। প্রথমত ওখানে দিজ রয়েছে, তো দিজ হবে না, তো এখানে এই দিজ না হয়ে যেটি হবে সেটি হচ্ছে, যেহেতু এই ট্রাভেলিং এবং এডুকেশন দুটোই হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের ক্ষেত্রে যেটি বসছে সেটি হচ্ছে হলো ইট, ইট বসে। এখানে আমরা প্রোনাউন যদি ব্যবহার করি তাহলে সেই প্রোনাউনটি হবে হলো ইট, এখানে ইট ব্যবহার করতে হবে। ইট যদি ব্যবহার নাও করি তাহলে আমার ট্রাভেলিং দিলেও হবে, কারণ এই যে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বলতে বোঝায় কাকে, শিক্ষাকে নয়, ট্রাভেলিংকে। তাহলে আমরা ওখানে ইট লিখতে পারি অথবা ট্রাভেলিং, ট্রাভেলিং লিখলেও হবে, ইট লিখলেও হবে, তবে ট্রাভেলিং লেখাটাই ভালো হয় আমার মতে। কারণ হচ্ছে এখানে যেহেতু ইট দিয়ে এডুকেশনকেও মেন করতে পারে আবার ট্রাভেলিংকেও করতে পারে। দেন যেটি রয়েছে সেটি হচ্ছে দাস, তো এখানে দাস হবে না। তাহলে এখানে আমরা খেয়াল করি যে একজনকে সুযোগ করে দেয়, কোনটি একজনকে সুযোগ করে দেয়, সেটি হচ্ছে ট্রাভেলিং, তাহলে সেই ট্রাভেলিং এখানে লিখতে হবে। এখন এখানে যদি আমি লিখি ইট, তাহলে ইট এখানে হবে না, কারণ হচ্ছে যেহেতু এখানে নলেজ রয়েছে, তারপর আবার ওই যে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া রয়েছে, ওয়ান রয়েছে, তাহলে কোনটি সুযোগ করে দেয় সেটি হচ্ছে ট্রাভেলিং। তাহলে এখানে আমি ট্রাভেলিং লিখলেই এই আমার বক্তব্যটি ভাবটি সঠিকভাবে প্রকাশিত হয়। ট্রাভেলিং গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং দিস। এখানে কী লিখবো আমরা সেটা হলো বুঝতে হবে, যে কী লিখে এখানে বক্তব্য ক্লিয়ার করা যায়। এই যে তার দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে হলো এই দিস, এই এভার্স, এভার্সন যেটা বলি আমরা, দিস এটাকে নাম করে দিতে হবে, দিস এভার্সন, দিস এভার্সন লিমিটস হিজ, এখানে হিজ হবে না, কারণ হচ্ছে এটা মিন করতেছে হলো পিপলকে, তাহলে এখানে হবে প্লুরাল, যেহেতু তাহলে প্লুরাল নামের পজিটিভ ফর্ম, এখানে দিস রয়েছে পজিটিভ ফর্ম, আমাদের এই নাউনের পূর্বে পজিটিভ ফর্ম বসে, তাহলে এই নাউনটির পজিটিভ ফর্ম বসবে, প্লুরাল নাউনের পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, তো সেটা বসবে। তারপরে এখানে যেহেতু সব জায়গাতেই আমাদের সকলকেই মিন করা হচ্ছে, তো এখানে মাই না লিখে আমাদের লিখতে হবে, এর আগে যেহেতু ওয়ান ক্যান এনহ্যান্স, তাহলে এখানে আমাদের আমরা লিখতে পারি আওয়ার
অথবা ওয়ান্স দিলেও হবে, ওয়ান্স। যে হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার নলেজ বা ওয়ান্স নলেজ মে বি এনরিচড, যেহেতু এখানে সামগ্রিকভাবে আমাদের সকলকেই বোঝানো হয়েছে, সো আমাদের এই জায়গাতে যদি আমরা সামগ্রিকভাবে আমাদের সকলকেই বোঝানো হয় তাহলে অবশ্যই এখানে আওয়ার লিখাটাই ভালো। তো এইভাবে, তো এভাবে তোমরা এই ভুলগুলো চিহ্নিত করার পরে যে সূত্র রয়েছে কোথায় কোন প্রোনাউন ব্যবহার করতে হবে, কোন স্থানে প্রোনাউন না ব্যবহার করে নাউন ব্যবহার করলে ভাব ক্লিয়ার হবে, কখন আমরা প্রোনাউন ব্যবহার না করে নাউন ব্যবহার করব, কোন ক্ষেত্রে প্রোনাউন ছাড়া বা প্রোনাউন ব্যবহার করলে বক্তব্য ক্লিয়ার হয় না, কোন স্থানে প্রোনাউন না দিয়ে নাউন দিলে বক্তব্য ক্লিয়ার হয়, সেগুলো বুঝে তারপরে পরীক্ষায় যে কোশ্চেন থাকবে সেটা আনসার করবে। তো আমি আশা করছি আমার আগের যে এই প্রোনাউন রেফারেন্স নিয়ে দুটো ভিডিও রয়েছে সেগুলো দেখে তোমরা আগের রুলসগুলো শিখবে। শেখার পরে আমি যেরকম এখানে এই সলিউশন করলাম বোর্ড কোশ্চেনটি, এরকম করে তোমরা নিজেরাও বোর্ড কোশ্চেন সলিউশন করবে। বোর্ড কোশ্চেন সলভ করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে, বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে, এবং আমার যে চ্যানেলের লিঙ্কটি রয়েছে সেগুলো ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই নেক্সট যে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আসতেছে তখন সেখানে যে টেস্ট পরীক্ষায় তোমাদের হবে তারা পরে আমি সাজেশন দিব বোর্ড পরীক্ষার জন্য, এবং টেস্ট পেপার বের হলে সেই টেস্ট পেপারে সলিউশন বা টেস্ট পেপারে সলভ ক্লাস করাবো। তো সামগ্রিকভাবে এভাবে করে তোমরা আমার চ্যানেল থেকে ইংরেজি গ্রামার শিখবে। আমি তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।